দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম পুনরায় তোমাদের সামনে। ভয়ঙ্কর হচ্ছে, গরম যেমন বাইরে ভয়ঙ্কর চলছে, সেরকমই ওয়াইটিতে যেটা চলছে না ভয়ঙ্কর চলছে। কেস কামারি নিয়ে যেরকম প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছে দুটো মা বাবা। হ্যাঁ, জিততে হবে, বাই হুক অর বাই ক্রুক, তাই না? ঠিক আছে, তার মধ্যেও তো ঠিক বেঠিক একটা বিচার থাকে অবশ্যই করে, যে যেভাবে যে প্রসেসের দ্বারা সন্দীপ এগোচ্ছে অবশ্যই সঠিক পথে, আইনকে সম্মান যতটুকু দেওয়া সেটুকু দিয়ে, তার রুলস রেগুলেশন সমস্তটা মেনে ও কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। যথারীতি ভিডিও দেখলাম, ভিডিওতে এখন সত্যি কৃষাণুকে প্রচণ্ড পরিমাণে মিস করা হয়, কারণ ওকে এখন একদমই দেখানো হয় না, আর যতটুকু ভয়েস শোনা যায় ততটুকুতেই মানে আমাদের শান্তি। যাই হোক, যেন মনে হয় মুখখানা একবার দেখি, দুষ্টামি করে তো সবসময় যার জন্য। তো সেই থেকে বলি যে ব্লগ তো শুরু হলো যথারীতি, মাসিমা যেরকম খাটনেওয়ালা মানুষ, খাটাখাটনি তো তার চলছেই, তার সাথে রান্না বান্না ঘরের কাজ কর্ম, ওই অত ধান সেদ্ধ করা সেগুলোকে আবার ঠিকঠাক করে, যদিও বা সন্দীপ প্রচুর পরিমাণে হেল্প করেছে সমস্তটার সাথে। সকালবেলা সন্দীপ বেরিয়ে গেল কোথায়, যে 19 এপ্রিল ওদের যে মানে গতকালকে ওদের যে একটা কোর্টের একটা কাজ ছিল, সেই ফার্স্ট যে হিয়ারিংটা ছিল সেখানে যথারীতি সন্দীপ উপস্থিত হয়েছিল। যা যা যতটুকু সেটা তো আর সমস্তটা ডিটেলসে এখানে আর আলোচনা করার মতো না, যতটুকু মনে হয়েছে সে এখানে দেখিয়েছে, সবটাই আমাদের কাছে তুলে ধরেছে, আমরাও দেখেছি। হ্যাঁ, গেছে 3:30 সময় বাড়ি ফিরেছে, বাকি তো সময় ছেলের সাথে কাটালো, ফ্যামিলির সাথে কাটালো, যেরকম যেরকম হলো। এবার বিষয়টা হচ্ছে যে অনেক এরকম জিনিস আছে যেগুলো কারোর দ্বারা হোক কারোর মারফত হোক বেরিয়ে যাচ্ছে, সবার সামনে চলে আসছে, আগে ভাগে চলে আসছে। এতে কী হচ্ছে, অপর পক্ষে যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যালার্ট হয়ে যাচ্ছে এই বিষয়গুলোর উপর। এইবার সন্দীপকে এই বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে হবে যে কাকে এরকমভাবে সন্দীপ ভরসা করছে, যাকে ভরসা করে সমস্তটা শেয়ার করছে, আর সে সেই বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে কিন্তু লিক করে দিচ্ছে। এগুলো আমার যদ্দূর মনে হয় ঠিক হচ্ছে না। মানে যখন আমি আইনি প্রসেসে, আমি এমনিও বরাবর বলেছি যে আইন সংক্রান্ত কোনো কাজকর্ম যখন হয় সেটাকে নিয়ে ইন ডিটেলস কথা বলা ওয়াইটির প্ল্যাটফর্মে এসে আমি সেটা পছন্দ করি না, এর আগেও প্রতিবাদ জানিয়েছিলাম। কিন্তু সেখান থেকে আমি দেখছি যে সন্দীপ যতটুকু না বললে নয় ততটুকু কাজ সেরে আসার পর ও একটু আপডেট আমাদের দিয়ে যায়, দ্যাটস এনাফ। বাট অন্য তরফ থেকে ভেতরকার অনেক জিনিসগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে, কী হবে, কী হতে পারে, কতটুকু হয়েছে, এই বিষয়গুলো, তাই না? তো যাই হোক, এটা বলার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো 19 এপ্রিল যথারীতি সন্দীপের তরফ থেকে সন্দীপের যতটুকু ডিউটি করার সে সেটা করেছে, সে সময় মতন পৌঁছে গেছে। এইবার তোমরা ভালো করেই জানো যে গতকালকে টিন একটা শর্ট ভিডিও ছাড়ে যেখানে ও কিন্তু বলেছে, দেখো আজকে 19 এপ্রিল আর আমি কিন্তু এখানেই রয়েছি, আমি কিন্তু কোর্ট থেকে ডাকা হয়েছিল বাট আমি কিন্তু যাইনি, হ্যানা ত্যানা ব্লা 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 ব্লা। এইবার বিষয়টা হচ্ছে, তো সমস্তটা ও বলল, এইবার বিষয়টা হচ্ছে যে একটা মা, সে নাকি তার সন্তানকে চায়, সে সন্তানকে চায় সমস্তটা লিগাল প্রসেসে, দূর সুদূর থেকে কেউ না কেউ তাকে হেল্প করছে। বলছি হেল্পগুলো কি আপনারা অপাত্রে দান করছেন? মানে যাকে হেল্প করছেন তাকেও তো তৎপর থাকতে হবে। আজকে ও কি না বাচ্চাটাকে নেওয়ার জন্য মরিয়া, আজ থেকে 9 মাস আগে ও বাচ্চাটাকে ছেড়ে এসেছে, 9টা মাস কোনো অংশে কোনো কোনায় কোনো ভিডিওতে কোনো রকম বডি ল্যাঙ্গুয়েজে ওর মুখে চোখে ধরা পড়েনি যে ওই মা বাচ্চাকে নেওয়ার জন্য মরিয়া। তোমরা দেখতে পেয়েছো? ভাই আমি তো দেখিনি। তো সে 9 মাস পরে হঠাৎ করে তার মাতৃত্ব জাগরিত হয়ে গিয়ে সে এখন বাচ্চা নেবো বাচ্চা নেবো বাচ্চা নেবো করে এত মরিয়া হয়ে যাওয়ার পর, কেস কামারি হওয়ার পরে, কেস মানে কোর্ট থেকে যখন অর্ডার সমন জারি হয়েছে সেটা পরিষ্কারভাবে সন্দীপ নিজের ভিডিওতে ক্লিয়ার করেছে, সমন যখন জারি হয়েছে তাহলে কোর্টকে এইভাবে ঠকানোর মানেটা কী? এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই আমি বলবো যে একদম ঠিক, যে কোর্টকে ঠকানোর মানে কী? আমি আমার নামে সমন জারি হয়েছে, আমি যাইনি, আমার উকিল কিছু না কিছু একটা বাউতাবাজি দিয়ে আমার সেদিনের ডেটটাকে
ডেটটা যাতে এগিয়ে যায় সেইটার একটা ব্যবস্থা করেছে। এবার যখন পরের দিন সে যাবে, পরে যখন আবার হিয়ারিং পড়বে, আমাকে একজন আজকে কমেন্ট করেছে যে দিদিভাই যদি এইরকম তিনটে হিয়ারিং হয়, যদি তিনটে হিয়ারিংও মিস করে তখন কিন্তু ওর নামে সমন জারি হবে, পুলিশ এসে কিন্তু ওকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। জানি না ওর মাথায় কী চলছে বা কী হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে যদি মানে এর পরের বার যখন হিয়ারিং হবে, এরপরের যখন হিয়ারিংটা হবে সেই সময় যদি ওকে জিজ্ঞাসা করা হয় যে তুমি ফার্স্ট হিয়ারিংয়ে এলে না কেন, কী বলবে? আমার শরীরটা ভালো না, আমি আসতে পারিনি। এটাই মানে সবচেয়ে সহজ উপায় যে আমি আসতে পারিনি এই কারণের জন্য। কিন্তু এই ভিডিও কিন্তু জল জল করছে যে ও কেন আসেনি, কী করছিল সেই দিন, কতটা অসুস্থ ছিল। নিজের ভিডিওতেও পরিষ্কারভাবে বলে যে মন মেজাজ কিচ্ছু ভালো নেই, শরীর ভালো নেই, আমার কিচ্ছু ভালো লাগছে না, হাসতে ইচ্ছা করছে না, ভিডিও করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবেই, করতে তো হবেই। সেই মেয়েটা যার কিনা মন মেজাজ ভালো নেই, সে কিনা টাকি ও টাকি ও টাকি 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 রে জব সে তো আঁখ মে ঝাকি, আপস মে তাক দিন হো গয়া সব কুছ রহ গয়া বাকি, টাকি ও টাকি ও টাকি 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 রে জব সে তো আঁখ মে ঝাকি। হ্যাঁ, টাকিতে গিয়ে বসে আছে, আই লাভ টাকি। হ্যাঁ, ওখানে গিয়ে বসে আছে, ঘুরতে গেছে কার সাথে, দাদ ভাই, হ্যাঁ মানে লাইফা, লাইফার বউ ওয়াইফা, ওয়াইফার ফ্যামিলিজ, হ্যাঁ সবাই গেছে। কেন রে বাবা, তোর দাদা যাচ্ছে, তোর দাদার বউ যাচ্ছে, আরে ওদেরকে ছেড়ে দে, একটু পরিবারের সাথে একটু সময় স্পেন্ড করুন না, সেইখানেও ঢুকবে, সেখানেও ঢুকবে, নিজের তো সংসার ধর্ম বলে কিচ্ছু নেই, সব ছেড়ে ছুড়ে গিয়ে নছল্লাগিরি আলখালটা মালের মতন ওখানে গিয়ে পড়ে রয়েছে। দাদা বৌদি সংসারের মাঝখানেও মানে পিন কাটা, কোথাও ওরা বেরোবে সেখানে, পরিষ্কারভাবে সেটা বোঝা যাচ্ছিলো কোথায় যখন যখন বৌদির মায়ের মুখটা দেখা গেল। শি ওয়াজ ভেরি ভেরি ইরিটেটেড, সত্যি কথা, ইরিটেট হচ্ছে না, সে মেয়ে যাচ্ছে, জামাই যাচ্ছে, সঙ্গে আমরা যদি মাঝখানে, হ্যাঁ নানদিনী রায় বা গিন্নি নানদিনী, পোশাক আশাক পরার তো কোনো রকম কোনো মানে কি বলবো, রুচি তো নেই, রুচি তো সবচেয়ে বেশি খারাপ, চয়েসও নেই। এক তো ওই কুর্তির সাথে ওই রকম চুল কে বাদে আমি জানি না, কুর্তিটা যাও বা একটা মোটামুটি, সেইটার মধ্যে এই গরমের মধ্যে কে স্টোল নেয় বলতো? হ্যাঁ কেউ কি ওই স্টোল, তার মধ্যে সেটা আবার কালো, কালোতে তো আরও গরম করবে। আমি অবাক হয়ে যাচ্ছি, ওর কোনো কিছুতে রুচি হয় না, লোকের একটা জিনিস লাইক সিরিয়াসলি একটা রুচি ভালো হয়, হাতে 2 লাখ টাকার ফোন, এদিকে ঘোরে টোটো করে, বুঝতে পারছো, হাতে 2 লাখ টাকার ফোন, এদিকে মুদির দোকানে প্রক্সি দেয়, হাতে 2 লাখ টাকার ফোন, ওর বাবার বাবা বাদাম বিক্রি করছে, সেই 2 লাখ টাকার ফোনে সেই বাদাম বিক্রি করা ক্যাপচার হচ্ছে, সেটা প্রচার হচ্ছে, বুঝতে পারছো, বুঝতে পারছো তোমরা? ও টাকিতে ঘুরে বেরিয়েছে, বিশ্ব বাংলা দেখে বেরিয়েছে, লোটাস টেম্পল দেখে বেরিয়েছে, ফলস যেটা মানে থাকে না ওই সেকেন্ড হ্যান্ড কী বলবো ওটাকে, সাবস্টিটিউট, হ্যাঁ ওইটা, এগুলো দেখে বেরিয়েছে। অথচ কোর্টে যাওয়াটা ওর কাছে ইম্পর্টেন্ট ছিল না, নছল্লাগিরি করা, মাংস খাওয়া, এইগুলো ওর কাছে মাস্ট ইম্পর্টেন্ট ছিল, বাট কোর্টে যাওয়া যে বিষয়টা নিয়ে লড়তে নেমেছে, প্রথম হিয়ারিংয়ে অ্যাবসেন্ট, আসেনি, শরীর ভালো না, ভীষণ অসুস্থ, বাবারই বাবা জেলাইন চলছে বিছানায় পড়ে রয়েছে, কোথায় গিয়ে টাকিতে গিয়ে জেলাইন নিচ্ছে, মানে নছল্লাগিরি কিছু মারতে পারে এই ফ্যামিলিটা। যাই হোক, শাশুড়ি বৌমা তো লুডো, চলো একদম লুডোই খেলা যাক, হ্যাঁ খেলছে, হ্যাঁ বাড়ি আসলো, রুটি হলো, আচ্ছা তারপরে হ্যাঁ ওটা কী যে দো পেঁয়াজা হয়েছিল, ওটা দো পেঁয়াজা না 4 পেঁয়াজা না 5 পেঁয়াজা ভগবান জানে, যাই হোক সব হলো, খাওয়ন দাওন হলো, তারপরে ব্লগটা শেষ হলো। এ হচ্ছে মা, যে কিনা কী চাইছে, সন্তান চাইছে, লড়তে চাইছে, আর কথায় কথায় বলছে আমি আর পারছি না, আমি আর পারছি না, হারে গরমে কী কষ্ট হচ্ছে, হারে দবলা কিরে খুব কষ্ট, বল দেখ নিজের শ্বশুরবাড়িতে ছিলিস, এসি ছিল রুমে, আরে ভালোই তো শাশুড়ি ছিল রুমে বাবা গো, এখনও তো শুচ্ছি সেই ঠাম্মিটা নিয়ে, ও মাই ডগটাই, মাঝে মাঝে প্রাক্তি দিয়ে আসি, ঘনায় ঘনায় আসছে, হ্যাঁ তাও তো বাবা এসির একটু হাওয়া পেতিস, কী অবস্থা হচ্ছে। দালাল বলছে কি যে সলি একটা সিজন থাকে, হ্যাঁ ও একটা সিজন ওয়াইজ সলি হয়, হ্যাঁ কিন্তু তারপরে আর হয় না, এতে আবার শ্বশুর বাড়ি বাপের বাড়ির কী সম্পর্ক, অবশ্যই সম্পর্ক,
শ্বশুর বাড়িতে যতদিন ছিল ওই সলি হলে পরেও নামকা বাজতে ওকে সাথে সাথে ডাক্তার দেখানো হতো। আজ কবে থেকে এই সলি নিয়ে বসে আছে, কোনো ট্রিটমেন্ট করাচ্ছে না। শোন গামলা, তোকে তাহলে একটা ফ্রি অ্যাডভাইস দিই, ছুলির জল হোমিওপ্যাথিকের দোকানে পাওয়া যায়, ভীষণ ভালো, নামটাই হচ্ছে ছুলির জল। ওই একটা ছোটো শিশি নিয়ে এসে তুলোয় করে নিয়ে খালি জায়গাগুলোতে দে, দে একটা মাস কমে যাবে। অপদার্থ, 2 লাখ টাকা ফোন নিয়ে ঘুরছে, বা গা দেখলে মনে হবে যেন বা সেই সাপের খোলস ছাড়ছে, এমন অবস্থা। মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই, আর দালাল ওখানে প্রে করতে বসেছে, বাবা ওদিকে আমাদের লাটটা মা গো, লাটটা তো ওইখানে একটার পর একটা স্টোরি পোস্ট করেই যাচ্ছে আগার তুম সাথ হো মেরি নজরো মে তেরে সপনে, তেরে সপনো মে রাজি। বাবা ওখানে একটা করে করে যাচ্ছে, তারপরে আরেকটা স্টোরি চিপকিয়েছে একটু আগে, কি লিখেছে, সবটা ক্লিয়ার করার টাইম হয়ে এসেছে। তাই আমি আবার ওখানে স্টোরিতে লিখে আসলাম রিপ্লাইতে, কি ক্লিয়ার করবি কর, আমরাও একটু দেখি, চোখ সার্থক করি, কপালে তো জয় শ্রীরাম, জয় শ্রীরাম লিখে বসে আছি। অযোধ্যা গেছিলিস না ঝাঁকা ঝাঁকা নাকার নাকার করতে করতে, ওইটা হচ্ছে ওখানকার ছবি, যেটা ওই ওর প্রোফাইল পিকচারে চিপকেছে চিপকেছে, জয় শ্রীরাম। ও শ্রীরামেরই ভক্ত তুই, হনুমান কোথাকার একটা, ছিঁচড়ে হনুমানগুলো থাকে না, ওইগুলো হচ্ছিস তুই, ছোটো লোক কোথাকার, অন্যের বউ ভাগায় কবিতা চর, অন্যের বউ চর পাক এখান থেকে, সবটা ক্লিয়ার করবি, তুই কে দেয় ক্লিয়ার করার, কে কোথাকার হুনো ক্লিয়ার করছে, আমতানা জামতা ম্যাকিস কামকা, এই হচ্ছে তোর হচ্ছে সেই দশা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই ইয়ে করছি। আর দ্বিতীয় কথা, দুটো বড় প্রশ্ন, যে এই ফোকলা এখন নতুন করে কি ক্লিয়ার করবে একটু দেখা যাক, ও আসে ফ্রন্টে ক্লিয়ার করতে নাকি গামলাকে ভাড়া করে সেটা। আর দ্বিতীয় হচ্ছে এই যে ইনফরমেশানগুলো কোথাও না কোথাও দিয়ে লিক হচ্ছে, সন্দীপকে বলবো এই বিষয়টার ওপর তুমি একটু ভালো করে নজরদারি করো ভাই, পরে যাতে অসুবিধা না হয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।